बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमी सकल दर्शकदेर सामने आज के एक आलाप निये हाजिर हईलाम। से आलोचनाटी हलो जे स्वप्न निये मानुष स्वप्न देखे अनेक किछु भावे अनेक किछुई करे, लास्ट पर्यन्त देखा जाए से स्वप्न आसले जेटा बोझानो हयेछे सेटा नय। जेमन आरबीते बला हय एलहाम आर आमरा बोली स्वप्न। मानुषे घुमेर घरे जे स्वप्न देखे से स्वप्नेर कथाटी आमि बोलतेछि। आरेकटी स्वप्न हलो जे मानुषेर सामने आशा करे जे एभाबे करबे एभाबे करबे, एकटा बाड़ी करबे एकटा गाड़ी करबे, एकटा स्वप्न आछे। किन्तु ओई स्वप्नेर कथा आमि बोलछि ना। আমি আজকে যে স্বপ্নর কথা বলছি সে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন যে মানুষে স্বপ্ন দেখে সেই স্বপ্নের কথাই বলছি ইনশাআল্লাহ। তো এখন কথা হলো যে মানুষ যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে সে দেখতেছে, আপনি যে দেখার যে কিছু বিষয় সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। যদি কেউ স্বপ্ন দেখে কেউ দুর্ঘটনা ঘটেছে কারো সমস্যা দেখেছে, তাহলে সেটা মনে করতে হবে যে তার দুর্ঘটনা হবে সেটা আমি কেন দেখলাম। তখন বুঝতে হবে সমস্যাটা তার না, সমস্যাটা আমার। তখন সতর্ক হতে হবে, আল্লাহ কখনোই দোষী নয়, আল্লাহ সবসময়ই নির্দোষ। কিন্তু আমরা বুঝি না এবং বোঝা না বোঝার কারণে আমাদের দুর্ঘটনা ঘটে থাকে। এখন দেখা যায় যে আরও একটি বিষয় বলি, যেমন একজন রাজার স্ত্রী একটি স্বপ্নে দেখছে কি যে সে দেখতেছে রাজ্যের বিভিন্ন মানুষেরা এসে তার সাথে মিলন করে করে যাচ্ছে। তখন রাজার কাছে কিভাবে এই কথাটা বলে, তবে রাজা স্বপ্নের ব্যাখ্যা দিত, তিনি স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন। তখন এই রানী মুখ ফুটে বলতে পারতেছে না যে মানুষে আমাকে খারাপ কাজটা করে করে গেছে বহু মানুষে, এটা কি দেখলাম। তবে দেখুন এই স্বপ্নটা কিন্তু সম্পূর্ণই খারাপ দেখতে শুনতে, কিন্তু আসলে এর ভিতরে মহৎ কিছু লুকানো আছে। যেমন রানী যেহেতু বলতে পারতেছে না রাজা আমি কি রাজাকে বলতে পারতেছে না, তখন রানী কী করলেন যে একজন দাসীকে ডেকে এনে বলল যে এই স্বপ্নটার কথা তুমি গিয়া বলবা রাজাকে, তখন রাজা এটার কী ব্যাখ্যা দেয় আমাকে বলবা। তখন রাজার কাছে যখন এই স্বপ্নের কথাটা বলা হলো যে রাজামশাই আমি একটা স্বপ্ন দেখছি, কি দেখছো, যে দেখলাম এই রাজ্যের অনেক মানুষে আসিয়া আমাকে এই খারাপ কাজটি করে 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 গেছে। তখন আমি ঘুম ভেঙে গেল, এখন এটা আমি কি বুঝব রাজামশাই, এটা তো আমি বুঝতেছি না। তখন রাজা বলল তুমি তো আমার কাছে এখন মিথ্যা কথা বললা, এই স্বপ্নটা তো তোমার হতেই পারে না, এই স্বপ্নটা তো তোমার না, আর এই স্বপ্ন দেখার যোগ্য তো তোমার নাই। তখন দাসী চলে যাওয়ার পরে রানীকে বলল যে রাজা মশাইকে বললাম, তিনি বললেন যে এই স্বপ্ন দেখার যোগ্যতা নাকি আমার নাই। তখন রাজা মশাইকে আবার রাজা মশাইয়ের কাছে পাঠাই দিলেন, দাসীকে যাও এবার গিয়ে বলবা যে রানী দেখছে। তখন রাজা মশাইকে যখন বলল যে এই স্বপ্নটা তো আমার না, এটা রানী দেখছে, তখন রাজা মশাই অট্টহাসি দিয়ে বলতেছে হ্যাঁ এবার ঠিক আছে। তো তুমি রানীকে বলবা যে এই স্বপ্নটা একটা গরিব মিসকিন দেখার যোগ্যতা নেই, তবে রানী এমন কোনো চিন্তাভাবনা করছে প্রজাদের ভালোর জন্যে, সুখের জন্যে, তাদের সুযোগ সুবিধার জন্যে, তাদের আরামের জন্যে, এমন কোনো কিছু চিন্তাভাবনা সে করছে যে দেশের ভালো কিছু মানুষের মঙ্গলের জন্য একটা ভালো চিন্তাভাবনা করছে। কিন্তু সেই চিন্তাধারার কাজটা যখন সে করবে তখন এই রাজত্বের মানুষ সুখী হবে এবং আরামদায়ক হবে। তখন
রানীর কাছে যখন বলা হলো তখন রানী নিজেই আসলো, নিজে আসিয়া বলতেছে রাজা মশাইকে যে আমি যে স্বপ্নটা দেখলাম তো এটার সাথে সেটার মিল কি। তখন বলল যে বলো তুমি কি ভাবনা করছো, যে ভাবনা করছি যে এই দেশের মানুষ যে পানির খুব কষ্ট করে, তো চিন্তা ভাবনা করেছি প্রতি গ্রামে দুইটা তিনটা করে কূপ খনন করে দেব, সেই কূপের থেকে পানি তুলে তারা এই পানি ব্যবহার করবে, খাবে, গোসল করবে। তখন বলল যে দেখো মানুষ পানির কষ্টে আছে, তুমি যখন এই চিন্তা ভাবনাটা করছো তখন সব মানুষ তোমার দ্বারা আরাম অনুভব করবে আর এই শান্তি অনুভব করবে, যে তারা কূপ খনন করে পানি পাইতেছে, তারা আরাম পাইতেছে, তো তোমাকে দিয়া এটা বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল স্বপ্ন দেখলে খারাপ, এতে খারাপ নয়, এর মধ্যে ভালো কিছু লুকানো আছো, এটা বুঝতে হবে। আচ্ছা, গেল এই বিষয়ে। যেমন আমরা ইসুফ আলাইহিসসালামের সময় যখন একজন রাজা স্বপ্ন দেখল যে একটা যে তিনটা দুর্বল গরু বা তিনটা মেরা মেরা মেরাইটা গরু সাতটা তাজা গরু খাইয়া ফেলাইলো সাবাইয়া, তখন এখানে কী বোঝার আছে? তখন কিন্তু বাদশাহ কিন্তু এই ব্যাখ্যা দিতে পারতেছিল না, তখন ইউসুফ আলাইহিসসালাম কিন্তু এটার ব্যাখ্যা দিল। তিনটা দুর্বল গরু সাতটা তাজা গরুকে চাবাইয়া খাইয়া ফেলাইল, এটা কী বোঝানো হইল? এটাই বোঝানো হলো যে এই স্বপ্নটা দেখার যোগ্যতা একমাত্র রাজার, কারণ রাজা এই দেশকে টেকেল দেয়, দেশের মানুষদেরকে টেকেল দেয়। তখন দেখা গেছে রাজাকে বলা হইল যে আপনার দেশে তিন বছর বাম্পার ফলন হবে, যে দুই বছরের ফলন এক বছরে হবে, আর সাত বছর আকাল হবে, এবং এই যে বাম্পার যে ফলনটা হবে এই ফলনটা আপনার রাজত্বের গোডাউনে মজুদ রাখবেন, এবং এই বাম্পার ফলনটা দিয়ে আপনি আগামী সাত বছর আপনার প্রজাদেরকে খাওয়াই রাখতে হবে, আর না হয়তো আপনি যদি এই ব্যবস্থা না করেন তাহলে আপনার রাজত্বের মানুষ সমস্ত মানুষ না খেয়ে মরবে। তখন সেই রাজা কি করল, দেখতেছে যে ঠিকই যে বাম্পার ফলন হইতেছে, অবশ্যই আকাল আসবে, লাস্ট পর্যন্ত দেখা গেল আচ্ছা আকাল তো আসলোই। তখন এই স্বপ্নের ব্যাখ্যা খুব কঠিন একটা বিষয়, এই স্বপ্নের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা সকলেরই জানা দরকার, আর না হয়তো আমাদের জীবনটা হয়ে যাবে বেকার। কিন্তু আল্লাহ আমাদেরকে স্বপ্নের মাধ্যমে, আত্মগত স্বপ্নের মাধ্যমে আমাদেরকে জানাই দিতেছে, বুঝাই দিতেছে, কিন্তু আমরা এগুলা কেয়ার করি না, এগুলো আমরা হিসাব মিলাই না, ব্যাখ্যা করে নেই না, যার ফলে সামনে একটা বিপদ হয়, তখন বলি হে আল্লাহ তুমি আমার দিকে তাকাইলে না, তুমি আমার দিকে চাইলে না, আমার এই বিপদ দিলা, আমার সেই বিপদ দিলা। তখন আল্লাহ কিন্তু বলতেছে যে আমি তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেছিলাম, তোমরা সতর্ক হওনি। তখন আল্লাহ দোষী না, কিন্তু আমার দোষী, আমি দোষী, আমি এমন কোনো ব্যক্তি খুঁজে নেই নাই যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। এখন কথাটি হইল, কেউ যদি দেখে যে ইমুকের সন্তান মারা গেছে পরে সকলে কাঁদতেছে, তখন আপনার সন্তানকে আপনি কি করবেন? চোখে চোখে রাখবেন, সাবধান হবেন যে আমি দেখেছি অন্যের সন্তান মারা গেছে বা অন্যের সন্তান অন্যের জন্য মানুষ কান্দাকাটি করতে গেছে, তখনই বুঝতে হবে যে অন্যের সন্তান আমি কেন দেখব, তাহলে সেটা দিয়ে আমাকে ইঙ্গিত করেছে আল্লাহ যে আমি যেন সতর্ক হই। দেখেছি অন্যের ব্যবসা লস হয়েছে আর আমার ব্যবসা খুব উন্নতি হয়েছে, তখনই বুঝতে হবে যে অন্যের লাভ হবে আমার লস হবে। তো বিষয় হলো যে সকল স্বপ্ন সবভাবে বোঝা যায় না, অনেক কঠিন বিষয়, তাই একজন মুর্শিদ ধরে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিতে হয়, তবে থাকবে না আমাদের সেরকম ভয় যে আমরা অভয় নিয়ে চলতে পারবো, যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে তো আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা সেভাবে চলার চেষ্টা করব। তো স্বপ্ন যে বিষয়টি, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হইল যে এই পৃথিবীতে মানুষ বেশিরভাগই অনেক সময় আল্লাহকে রাসূলকেও গালাগালি করে, যে আল্লাহ আমার দিকে তাই চাইলো না, আল্লাহ আমার দিকে লক্ষ্য করলো না, আমার এই লস হয়ে গেল, আমার এই ক্ষতি হয়ে গেল, আল্লাহ আমার ভালো চাইলো না, এরকম বলে থাকি। আল্লাহ কিন্তু সকলের মঙ্গল চায়, সকলের ভালো চায়, কিন্তু আমরাই আমাদের ভালো চাই না। সেটা কেমন? যেমন
আপনি নিয়ত করেছেন কালকে এক জায়গায় 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন, কিসের আশায়? লাভের আশায়। তখন ইনভেস্ট করতে গেলে আপনার এই টাকাটা মার খেয়ে যাবেন কিংবা লস খেয়ে যাবেন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আর দিবেন না। তাহলে এটা বোঝার কী উপায়? সেটা বোঝার উপায় যে আপনি যখন এই চিন্তা ভাবনা করেছেন তখন নিশ্চয়ই আজকে কালকের মধ্যে আপনার কাছে নিশ্চয়ই কোনো স্বপ্ন আসছে। আর সেই স্বপ্নের মধ্যে যখন দেখবেন যে আপনি দেখবেন যে আপনি খুব লাভবান হইতেছেন, আপনি খুব উন্নতমান হইতেছেন, তখন বুঝে নেবেন যে আপনার সামনে দুর্ঘটনা আছে, আপনার কপালে খারাপই আছে, আপনি যা করতে যাচ্ছিলেন তা থেকে সংযত হন। আর যদি দেখেন স্বপ্নে যে আপনি অনেক লস হয়ে গেছে, আপনার খুব ক্ষতি হয়ে গেছে, আপনার আগাইতে পারতেছেন না, তখন মনে করবেন যে সামনে আপনি লাভবান হবেন বা সমস্যা হবে না, আপনি সেই ব্যবসায় যোগ দিতে পারেন। যাই হোক, যে স্বপ্ন বেশিরভাগ উল্টার দিকে হয় আর ভাও খুব কম হয়। কেননা যে গাছের গোড়াটা নিচের দিকে, গাছ গোড়াটা নিচের দিকে, নিচে যখন আমরা পানি দিই তখন গাছ সেই পানিটা খায়, পানিটা পায়। আর আমাদের গোড়াটা উপরে, উপরে কীরকম যে আমরা খাদ্য খাবার খাই উপর দিয়ে, আমরা পাতালতা দিয়ে হাঁটতেছি আর গাছের গোড়াটা হলো উপরের দিকে। তাহলে সরি, আমরা জীবিত মানুষ, আমাদের গাছের গোড়াটা উপরের দিকে, আমরা উপর দিয়ে খাই এবং গাছের জটা হলো আমাদের চুল। তাহলে গাছের পাতালতা আমাদের হাত পাও, তাহলে পাতালতা দিয়ে আমরা হাঁটতেছি এবং আমাদের যে মাথাটা এটাই আমাদের মূলে গোড়া। দেখবেন আমাদের অঙ্গপ্রত্যঙ্গের অন্য জায়গায় যদি কেউ ছোড়া দিয়া খোপ দেয় বা কাটে তাহলে বাঁচবো, কিন্তু মাথার মধ্যে যদি আঘাত করা হয় মানুষ কিন্তু বাঁচে না, তাহলে মাথাটাই হলো গোড়া। তাহলে গাছের গোড়া দিয়েই পানি খায়, আমরাও আমাদের গোড়া দিয়ে খাই, তাহলে গাছের অনুসারে আমরা উল্টা। তাহলে আমাদের মধ্যে যে স্বপ্নগুলো আসবে বেশিরভাগই উল্টা, বা খুব কম আসে। তাই আজ যে কথাগুলো আলোচনা করলাম, এই কথাগুলো আলোচনা করার উদ্দেশ্য হইল যে মানুষ আল্লাহকে ভুল বুঝে অনেক সময় মন ক্ষুণ্ণ করে আল্লাহকেও গাল দিয়ে বসে যে আল্লাহ আমারে দেখলো না, আল্লাহ আমার লস হইব, আল্লাহ আমারে বাঁচাইল না। কেন? আল্লাহ আপনাকে বারবার সিগন্যাল দিয়েছিল, বারবার স্বপ্নের মধ্যে সিগন্যাল দিয়েছিল, আপনি সেই স্বপ্নকে ব্যাখ্যা করেননি এবং সতর্ক হননি, আল্লাহর কোনো দোষ নেই। তো আজকে সমস্ত দর্শকদের সামনে এই আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমাদের এরকম আলোচনা, আধ্যাত্মিক জগতের এরকম আলোচনা পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।